আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি ওয়ান এবং টু সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকে আমি ভারতীয় দর্শন থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাংখ্য দর্শন। আজকের ক্লাসে আমি সাংখ্য দর্শনের মূল তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। ভারতীয় দর্শনসমূহের মধ্যে সাংখ্য দর্শন প্রাচীনতম। এই দর্শনে পঞ্চবিংশতি তত্ত্বের কথা বলা হয়েছে। অনেকে বলেন এই সংখ্যা থেকে সাংখ্যের উৎপত্তি, কিন্তু কেউ কেউ বলেন সাংখ্য শব্দের অর্থ সম্যক জ্ঞান। যে দর্শন পাঠে সম্যক জ্ঞান লাভ করা যায় তাকেই সাংখ্য দর্শন বলা হয়। প্রকৃতি পুরুষের ভেদ বর্ণনা করে আত্মার স্বরূপ বিবৃত হওয়ায় এই দর্শন সাংখ্য দর্শন নামে পরিচিত। প্রাচীন উপনিষদগুলিতে সাংখ্য মতের উল্লেখ থাকায় সাংখ্য দর্শন হচ্ছে প্রাক বৌদ্ধ যুগের। মহামুনি কপিলকে সাংখ্য দর্শনের প্রবক্তা বলা হয়, কিন্তু কপিল মুনির লেখা কোনো সূত্র গ্রন্থ বর্তমানে উপলব্ধ নয়। তত্ত্ব সমাস সূত্র ও সাংখ্য সূত্র কপিল মুনির রচনা কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তবে ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা নিঃসন্দেহে কপিল ধারার প্রাচীনতম গ্রন্থ। কপিল মুনির পরম্পরায় তার প্রথম শিষ্য আসুরি, আসুরির শিষ্য পঞ্চশিক। এই সাংখ্য দর্শনে দুটি প্রধান তত্ত্ব স্বীকার করা হয়েছে, পুরুষ ও প্রকৃতি। এই জন্য সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। যদিও 25টি তত্ত্ব সাংখ্যের আলোচ্য বিষয়, তথাপি পুরুষ ও প্রকৃতি ছাড়া বাকি 23টি তত্ত্বই মূল প্রকৃতির অভিব্যক্তি। এখন আমি সাংখ্য দর্শনে পুরুষতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। পুরী শেতে ইতি পুরুষ, অর্থাৎ দেহ নামক পুরীতে যিনি বাস করেন তিনিই হলেন পুরুষ। সাংখ্য স্বীকৃত 25টি তত্ত্বের মধ্যে পুরুষ সম্পূর্ণ স্বতন্ত্র। সাংখ্য মতে প্রকৃতি অব্যক্ত, প্রকৃতি থেকে সৃষ্ট 24টি তত্ত্বই হল ব্যক্ত। পুরুষ হল ব্যক্ত ও অব্যক্ত ভিন্ন, অর্থাৎ সাংখ্য মতে পুরুষ কোনো কিছুর কারণ নয়, আবার কোনো কিছুর কার্যও নয়। তিনি নির্গুণ, নিষ্ক্রিয়, কিন্তু চৈতন্য স্বরূপ ও স্বপ্রকাশ। এই পুরুষ জ্ঞান স্বরূপ, তাই তিনি কখনো জ্ঞানের বিষয় হয় না। পুরুষ জ্ঞাতা, কর্তা ও ভোক্তা কোনোটিই নয়। তিনি নিত্য, মুক্ত, সাক্ষী, দ্রষ্টা, উদাসীন ও অবিকারী। সাংখ্য দর্শনে পুরুষ বহুত্ব স্বীকার করা হয়েছে, অর্থাৎ সাংখ্য মতে পুরুষ বহু। এক পুরুষের জন্ম বা মৃত্যুতে যেমন সকলের জন্ম বা মৃত্যু হয় না, একের কার্য প্রবৃত্তিতে যেমন অন্যের কার্য প্রবৃত্তি হয় না, একের ইন্দ্রিয় বৈকল্যে যেমন অন্যের ইন্দ্রিয় বৈকল্য হয় না, তাই স্বীকার করতে হয় পুরুষ বহু, এক নয়। এবার আলোচনায় আসি সাংখ্য দর্শনের প্রকৃতি তত্ত্ব সম্পর্কে। সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতিই হল জগতের মূল কারণ। অন্য দর্শনে জগতের চরম কারণরূপে যদিও ঈশ্বর, ব্রহ্ম ইত্যাদিকে স্বীকার করা হয়, কিন্তু এই দর্শনে এই সমস্ত কারণগুলিকে খণ্ডন করে প্রকৃতির কারণত্ব স্বীকার করা হয়েছে।
সাংখ্যমতে প্রকৃতি অজ, ত্রিগুণাত্মক, অবিবেকী, অচেতন ও প্রসবধর্মী। সৃষ্টির সময় প্রকৃতিই জগৎরূপে পরিণত হয়, প্রকৃতিই হল মূল কারণ। প্রকৃতির কারণরূপে অন্য কোনো কারণ স্বীকার করতে হয় না। প্রকৃতির বিনাশও নেই, উৎপত্তিও নেই, কারণ প্রকৃতি হল নিত্য। এবার সাংখ্য দর্শনের তিনটি গুণ অর্থাৎ গুণতরা সম্পর্কে আমি আলোচনা করব। সাংখ্য মতে প্রকৃতি ত্রিগুণাত্মক। ওই তিনটি গুণ হল সত্ত্ব, রজ ও তম। এই তিনটি গুণ যখন সামঞ্জস্যপূর্ণ অবস্থাতে থাকে তখন তাকে প্রকৃতি বলা হয়। এই তিনটি গুণ পুরুষের ভোগ ও অপবর্গের কারণরূপেই সাংখ্য দর্শনে স্বীকৃত। গুণগুলি সুখ দুঃখ, মহাত্ম এবং অতীন্দ্রিয় স্বরূপ। গুণগুলি সুখ দুঃখ, মহাত্ম এবং অতীন্দ্রিয় স্বরূপ অর্থাৎ এগুলিকে চোখে দেখা যায় না। সুখ দুঃখ মোহ প্রভৃতি কার্য দেখে অনুমান করতে হয়। সত্ত্বগুণের প্রয়োজন হল প্রকাশত্ব, রজগুণের প্রয়োজন হল প্রবৃত্তি এবং তমগুণের প্রয়োজন হল নিয়মন অর্থাৎ কার্য প্রবৃত্তিতে অবরোধ বা বাধা সৃষ্টি করা। সাংখ্যমতে এই তিনটি গুণ সদা পরিণামী। এই গুণগুলির পারস্পরিক সংমিশ্রণে জগতের অভিব্যক্ত সম্ভব হয়। প্রথমে প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চতন্মাত্র এবং সেখান থেকে পঞ্চমহাভূতের অভিব্যক্ত হয়। এই ২৪টি তত্ত্বের সঙ্গে পুরুষতত্ত্বের মিশ্রণে ২৫টি তত্ত্ব হয় যা সাংখ্য দর্শন স্বীকৃত। এবার আলোচনায় আসি সাংখ্য দর্শনের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে। সাংখ্য মতে সৃষ্টি কথার অর্থ হল অভিব্যক্ত। সৃষ্টির পূর্বে এই জগৎ প্রকৃতিতে অব্যক্ত অবস্থায় থাকে। প্রকৃতি ও পুরুষের সংযোগের ফলে জগতের অভিব্যক্ত হয়। কেবল পুরুষের দ্বারা যেমন জগতের অভিব্যক্ত হয় না, তেমনি কেবল প্রকৃতির দ্বারাও জগতের অভিব্যক্ত হয় না। উভয়ের সংযোগের ফলে সৃষ্টি প্রক্রিয়া সম্ভব হয়। এই সম্বন্ধকে ঈশ্বর কৃষ্ণ সাংখ্যকারিকাতে পঙ্গু ও অন্ধের অন্ধের সঙ্গে তুলনা করেছেন। সাংখ্যমতে প্রকৃতি ও পুরুষের সংযোগে প্রকৃতির সাম্যাবস্থা বিঘ্নিত হলে এই তিনটি গুণের বিরূপ পরিণাম শুরু হয়। ফলে প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে একাদশ ইন্দ্রিয় ও পঞ্চতন্মাত্রের এবং পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূতের সৃষ্টি হয়। সাংখ্য স্বীকৃত এই সৃষ্টি প্রক্রিয়া কোনো যান্ত্রিক নয়, এটি হচ্ছে উদ্দেশ্যমূলক। পুরুষের ভোগ ও মুক্তিই হল জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য। এবার আলোচনায় আসি সাংখ্য দর্শনে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে। সাংখ্য দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। সাংখ্যকারিকায় ঈশ্বরের উল্লেখ পর্যন্ত নেই। সেখানে বলা হয়েছে এই সৃষ্টি প্রকৃতিকৃত, ঈশ্বরকৃত নয়। মহৎ বা বুদ্ধি থেকে সূক্ষ্ম পর্যন্ত যা যা কিছু সৃষ্টি
সবই হচ্ছে প্রকৃতির। ঈশ্বরের ধারণা অসিদ্ধ, এই জন্যই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা যায় না। ঈশ্বরের অস্তিত্ব প্রত্যক্ষ, অনুমান বা শ্রুতি কোনো কিছুর দ্বারাই প্রমাণিত হয় না। এবার আমি আলোচনা করব সাংখ্য দর্শনে প্রমাণ সম্পর্কে। সাংখ্য মতে অসন্নিগ্ধ, অবিপরীত ও অনধিগত বিষয়ক চিত্তবৃত্তি হল প্রমাণ। এই প্রমাণ তিন প্রকার, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ দুই প্রকার, সবিকল্প ও নির্বিকল্প। অনুমানের লক্ষণ হল লিঙ্গালিঙ্গি পূর্বকং অনুমানম। লিঙ্গ শব্দের অর্থ হেতু এবং লিঙ্গি শব্দের অর্থ হল হেতু বিশিষ্ট সাধ্য। ধূম হল বন্নির লিঙ্গ এবং বন্নি ধূমের লিঙ্গি। এইভাবে লিঙ্গলিঙ্গি বা ব্যাপক সম্বন্ধপূর্বক প্রমাণ হল অনুমান। আপ্তবাক্যকে শব্দ বলা হয়। বাক্যজনিত অবাধিত বাক্যার্থ জ্ঞানই শব্দ প্রমাণ। এবার আমি আলোচনা করব সাংখ্য দর্শনের কার্যকারণ তত্ত্ব সম্পর্কে। সাংখ্য মতে জ্ঞানের সব বস্তুই কার্যকারণ সম্পর্কে অন্বিত। যা থেকে কার্য উৎপন্ন হয় তাই কারণ। এই কারণ দুই প্রকার, উপাদান কারণ ও নিমিত্ত কারণ। সাংখ্য সম্প্রদায় সৎকার্যবাদী। সাংখ্য মতে কার্য ও কারণ অভিন্ন। কার্যের ওই অব্যক্ত অবস্থা হল কারণ, এই কারণ কার্যের ওই পরিণাম। কারণ সৎ, কার্যও সৎ। উৎপত্তির পূর্বেও কার্য সৎ, বিনাশের পরেও সৎ। কার্যকে নতুন আরম্ভ বা নতুন সৃষ্টি বলা যায় না। সাংখ্য মতে দুধই দই রূপে পরিণত হয়, দই কোনো নতুন কোনো সৃষ্টি নয়। এবার আলোচনায় আসি সাংখ্য দর্শনের কৈবল্য বা মুক্তি সম্পর্কে। সাংখ্য মতে প্রকৃতির সঙ্গে সম্পর্কে আত্মা বা পুরুষ যে সুখ, দুঃখ, মোহ প্রভৃতি ধর্মযুক্ত হয় তা থেকে মুক্তি পাওয়াকে কৈবল্য প্রাপ্তি বলে। এই কৈবল্যই পরম পুরুষার্থ। এই অবস্থা বর্ণনাতীত। সাংখ্য মতে মুক্তি দুই প্রকার, কি কি সেটা হল জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। বুদ্ধিতত্ত্ব ও পুরুষের বিবেক সাক্ষাৎকারের ফলে জীবের দেহের বর্তমানে যে মুক্তি হয় তাই জীবন মুক্তি। এই অবস্থায় জীবের সূক্ষ্ম সংস্কার বর্তমান থাকে। দেহের বিনাশে এই সংস্কারের বিনাশ হয়। সকল প্রকার সংস্কার মুক্ত পুরুষের স্বরূপে অবস্থানই বিদেহ মুক্তি বা পরম কৈবল্যের অবস্থা। বিদেহ মুক্তিই হল প্রকৃত মুক্তি। আজকের আলোচনা এই পর্যন্তই।